সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো চিকেন হটডগ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই ঝটপট হটডগ বানানোর প্রস্তুত প্রণালী। হটডগ বানানোর জন্য আজকে আমি নিয়েছি রেডিমেড বাজারের কিনা চিকেন সসেস, আপনি যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। আর নিয়েছি বাজারের কিনা হটডগ বার্ন। আপনি যদি বার্ন বাসায় বানাতে চান কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে আমি রেসিপিটা দিয়ে দিব। আর নিয়েছি কিছু ভেজিটেবল, এখানে আমি শসা এরকম চিকন করে কেটে নিয়েছি, কিছু শসা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে লেটুস পাতা কিছু আমি আস্ত রেখেছি, কিছু কুচি করে নিয়েছি। আর নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি। এই হটডগটা আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আপনি চাইলে শুধু সস দিয়েও এই হটডগটা পরিবেশন করতে পারেন ভেজিটেবল ছাড়া। আর এই চিকেন সসেস যদি ঘরে বানাতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, সেই রেসিপিটাও আমি আপনাদের দিয়ে দিব। এবার চলে যাব চুলায়। চুলায় আমি একটি গ্রিল প্যান বসিয়ে দিয়েছি, আপনি চাইলে নর্মাল ফ্রাইং প্যানও এই সসেসগুলো ভেজে নিতে পারেন। আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি, এই তেলটা ব্রাশ করার জন্য সসেসগুলো আর প্যানের গায়ে লেগে যাবে না। যখন প্যানটা যথেষ্ট পরিমাণ গরম হবে তখন এর উপরে আমি সসেসগুলো দিয়ে দিব। সবগুলো সসেস দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা মাঝারি করে সসেসগুলোকে ভেজে নিব। আমি 5 থেকে 6 মিনিটের মতো সসেসগুলোকে ভেজে নিব। উল্টে পাল্টে চারপাশে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তবে সসেসগুলো বড় হলে সময় একটু বেশি লাগবে, আর যদি ছোটো হয় তাহলে সময়টা একটু কম লাগবে। চারপাশ উল্টে পাল্টে আমি সসেসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি চুলা থেকে উঠিয়ে নিব। আমি আবারও বলছি, সসেসগুলো ভাজা হতে আমার সময় লেগেছে 5 মিনিটের মতো। এবার সসেসগুলোকে আমি চুলা থেকে উঠিয়ে নিব। সসেসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সস বানাবো, সেই জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ মায়োনিজ। হটডগ বানাতে খুবই অল্প সময় লাগে, সেই জন্য বিকেলের নাস্তার জন্য একেবারে বেস্ট একটা রেসিপি হটডগ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। এবার দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। সসটা আমার রেডি হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিব। এবার আমি হটডগটা বানাবো, সেজন্য একটা হটডগ বান নিয়ে নিলাম। এবার এর মাছ বরাবর আমি কেটে নিব, তবে খেয়াল রাখতে হবে যাতে 2 টুকরা হয়ে না যায়। হটডগ বানটা আমি কিভাবে কেটেছি দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে কেটে নিয়েছি। এবার এর মাঝে আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ সস দিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এর মাঝে আমি যে শসাগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে খানিকটা শসা দিয়ে দিব। আমি আবারও বলছি, হটডগ বার্ন বা হটডগটা আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি কিছু লেটুস পাতার কুচি দিয়ে দিলাম। আপনি চাইলে শুধু সসেস আর সস দিয়েও কিন্তু এই হটডগ বানটা পরিবেশন করতে পারেন। এর মাঝে আমি 2 টুকরো টমেটোর স্লাইস দিয়ে দিলাম। এবার এর মাঝে আমি যে চিকেন সসেসটা ভেজে রেখেছিলাম সেই চিকেন সসেসটা দিয়ে দিব, হাত দিয়ে একটু চেপে দিলাম। এবার এর উপরে আমি কিছু টমেটো ক্যাচাপ দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু মায়োনিজ। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন হটডগ। আমি এখানে লেটুস পাতাটা আস্ত ব্যবহার করেছি, আর সাথে 2 টুকরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আরেকটা আমি শুধুমাত্র সস আর চিকেন সসেস দিয়ে হটডগ বানিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন হটডগ। আমি আবারও বলছি, আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন খুবই মজার চিকেন হটডগ। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।